শুরু হতে চলেছে ঐকশ্রী স্কলারশিপ হ্যাঁ বন্ধুরা এর আগে তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছো যে দাদা ঐকশ্রী স্কলারশিপের আবেদন কবে থেকে শুরু হবে ঐকশ্রী স্কলারশিপের বিষয়ে ভিডিও আনো কিন্তু তোমাদেরকে বলেছিলাম সেই রকম কোনো আপডেট নেই যে কারণে কোনো ভিডিও এতদিন আনা হয়নি ফাইনালি সূত্র মারফত আপডেট পাওয়া গেল যে ঐকশ্রি স্কলারশিপের আবেদন খুব শীঘ্রই শুরু হতে চলেছে কবে থেকে শুরু হবে কারা কারা ঐকশ্রি স্কলারশিপের কোন স্কিমে আবেদন করতে পারবে কত নাম্বার পার্সেন্টেজ থাকতে হবে প্রত্যেকটি স্কিমের আবেদনের শর্ত কি রয়েছে এবছরে কী কি নতুন ফ্রি অ্যাড হচ্ছে এর পাশাপাশি তোমাদেরকে কি কি নিয়ম ফলো করতে হবে এই সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে থাকছে কাজেই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা জানিয়ে রাখি ওইকস্রি একটি পোর্টাল এবং ঐকর্স্রির মধ্যে রয়েছে বেশ কয়েকটি স্কলারশিপ প্রোগ্রাম যেমন রয়েছে প্রি ম্যাট্রিক অ্যান্ড পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ মেরিট কাম মেন্স স্কলারশিপ প্রোগ্রাম ট্যালেন্ট সাপোর্ট স্কলারশিপ এবং স্বামী বিবেকানন্দ মেরিট মেন স্কলারশিপ বা এস এম এখানে প্রত্যেকটি ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে হ্যাঁ পশ্চিমবঙ্গের সকল সংখ্যালঘু ছাত্রছাত্রীরা কিন্তু এই ঐকশ্রী পোর্টালে থাকা স্কলারশিপে আবেদন করতে পারবে তবে সেক্ষেত্রে তার লাস্ট কোয়ালিফাইং এক্সামে যে নাম্বার পার্সেন্টেন্স সে পেয়েছে সেই নাম্বার পার্সেন্টেন্সের ওপর বেস করে কিন্তু কোন স্কলারশিপ প্রোগ্রামে সে আবেদন করবে সেটা দেখতে হবে মিনিমাম ফিফটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্টের আবেদন করা যাবে প্রি ম্যাট্রিক বা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ স্কিমে যদি নাম্বার নিচে থাকে সেক্ষেত্রে স্টুডেন্ট আবেদন করতে পারবে ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রাম বা টিএসপি স্কলারশিপ স্কিমে আবার যদি স্টুডেন্টের নাম্বার পার্সেন্টেন্স সিক্সটি পার্সেন্ট বা তারও বেশি থেকে থাকে তাহলে স্টুডেন্ট আবেদন করতে পারবে এস এম বা স্বামী বিবেকানন্দ ম্যারিটকাম মিনস স্কলারশিপে এক্ষেত্রে এই স্বামী বিবেকানন্দ ম্যারিটকাম মেন স্কলারশিপ থেকে স্টুডেন্ট অনেকটা বেশি অ্যামাউন্ট পেয়ে যাবে তবে যে সমস্ত স্টুডেন্টরা টেকনিক্যাল বা প্রফেশনাল কোর্সে অ্যাডমিশন নেবে যেমন ইঞ্জিনিয়ারিং মেডিকেল ম্যানেজমেন্ট ল সিএ এক্সেট্রা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস করার পর সেক্ষেত্রে স্টুডেন্টদের যদি ফিফটি পার্সেন্ট মার্কস থেকে থাকে তাহলে স্টুডেন্টরা পেয়ে যাবে মেরিট কাম মেন স্কলারশিপ তো বুঝতেই পারছো বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রোগ্রাম রয়েছে যেখানে তোমার নাম্বার পার্সেন্টেন্সের উপর ভিত্তি করেই কিন্তু স্কলারশিপে আবেদন করতে হবে এটা গেলে একটা বিষয় এছাড়াও পুরো ডিটেলস আলোচনা করা হবে একটি ভিডিওতে যে কোন স্টুডেন্ট কোন স্কলারশিপে আবেদন করতে পারবে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কত থাকতে হবে কী কী ডকুমেন্টস লাগবে এই বিষয়গুলো নিয়ে একটা ভিডিও আসবে খুব শীঘ্রই এছাড়াও যখনই স্কলারশিপের আবেদন শুরু হবে স্টেপ বাই স্টেপ কিভাবে তোমরা সঠিক পদ্ধতিতে ওই কোর্সির স্কলারশিপে আবেদন করে নিতে পারবে সেই নিয়ে ভিডিও তো অবশ্যই আসবে তাড়াহুড়ো করে কেউ আবেদন করতে যাবে না কারণ অনেক দিন যাবৎ আবেদন চলবে সঠিক পদ্ধতিটা জেনে নেওয়ার পরেই কিন্তু আবেদন করা শ্রেয় যাই হোক এবার আসি যে এতদিন পর্যন্ত ওই কোর্সির স্কলারশিপের আবেদন শুরু হয়নি কেন তো বন্ধুরা ঐক্যস্যিক স্কলারশিপে বিভিন্ন ধরনের নতুন ফিচার্স অ্যাড হচ্ছে যেটা আমরা এবছর থেকে দেখতে পাবো বাংলার শিক্ষা আইডি প্রয়োজন হচ্ছে স্কুল স্টুডেন্টদের জন্য যেটা তোমরা কিন্তু স্কুল থেকে সংগ্রহ করে নিতে পারবে এই ধরনের নতুন ফিচার্স কিন্তু আসছে তবে অফিসিয়ালি ওয়েবসাইটটি লঞ্চ হওয়ার পরেই কিন্তু আমরা পুরো বিষয়টা বোঝাতে পারবো যে কোন কোন নতুন ফিচার্স এসেছে এবছরে এবার আসি যে কবে তাহলে এই ঐকশ্রী স্কলারশিপের আবেদন শুরু হবে এতদিন পর্যন্ত এই বিষয়ে কোনো সঠিক আপডেট ছিল না যে জন্য আমি কিন্তু কোনো ভিডিও ক্রিয়েট করিনি কিন্তু এখন একটা সূত্র মারফত আপডেট পাওয়া যাচ্ছে যে ঐকশ্রী স্কলারশিপের আবেদন সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকেই শুরু হবে হ্যাঁ এমনটা আপডেট উঠে আসছে দেখা যাক পরবর্তীতে কি হয় সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক মানে খুব শীঘ্রই হয়তো দু চার দিনের মধ্যে আবেদন শুরু হতে পারে বা সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে আবেদন শুরু হয়ে যাবে এমনটা কিন্তু আপডেট আসে তবে দেখা যায় কতদূর কী হয় তবে আশা রাখছি যে আবেদন কিন্তু শুরু হয়ে যাবে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে তো এই ছিল পুরো বিষয় আর তোমাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি অনেকেই তোমরা দুটো স্কলারশিপ স্কিমে আবেদন করতে চাও হয়তো তুমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে ফিফটি পার্সেন্টের নাম্বার পেয়েছ সেক্ষেত্রে তুমি পোস্ট ম্যাট্রিক স্কলারশিপে আবেদন করতে চাইছো এবং এর পাশাপাশি যেহেতু ফিফটি পারসেন্ট নাম্বার থেকে নবান্ন স্কলারশিপ দেওয়া হয় সেক্ষেত্রে তোমরা অনেকেই হয়তো নবান্ন স্কলারশিপেও আবেদন করতে চাইছো তো তবে তোমাদেরকে এই বিষয়টা জানা দরকার যে গত বছর থেকে এই নিয়মটা বিশেষভাবে লাগু করা হয়েছে যে একজন স্টুডেন্ট একটিমাত্র সরকারি স্কলারশিপ পাবে সে কারণে ইনস্টিটিউট থেকে স্কলারশিপের অ্যাপ্লিকেশান ভেরিফিকেশনের সময় বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে যাতে কোনো স্টুডেন্ট একটির বেশি দুটি স্কলারশিপের আবেদন করে টাকা না পায় তাই অবশ্যই তোমাদেরকে বলতে চাইব যে তোমরা একটি স্কলারশিপে আবেদন করতে যাবে অবশ্যই যে স্কলারশিপে তোমরা টাকা পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে বা বেশি টাকা পাবে সেই স্কলারশিপে আবেদন করো দুটি স্কলারশিপে আবেদন করতে যেও না সেক্ষেত্রে তোমাদেরকে টাকা পেতে সমস্যা হতে পারে তো আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল যদি ঐক্যশ্রী স্কলারশিপ সংক্রান্ত কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আজকের এই ভিডিওটি কেমন লাগলেও অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে